সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ-নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সুনামগঞ্জে প্রতিদিনই নতুন নতুন এলাকার প্লাবিত হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বন্যা কবলিতরা। সাদিকুর রহমান সাকি ও এ কে মুহিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে এক সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কাজেও যেতে পারছেন না বন্যা কবলিতরা। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বেকার হয়ে পড়েছেন বহু মানুষ। বন্যার্তদের সরকারি সহযোগিতা পৌঁছে দিচ্ছে কর্তৃপক্ষ। যারা প্রত্যন্ত অঞ্চল আছে ওখানে ত্রাণ পৌঁছতে একটু সময় লাগবে, তো সামনে সামনে যারা আছে এরা কিন্তু আগে সব সময় পেয়ে যায়, এটা কিন্তু নিয়মের বিধি, তো ইনশাআল্লাহ কেউ বাদ পড়বে না। আপনারা আপনাদের মিডিয়া থ্রু দিয়ে ওদেরকে এই আশ্বস্ত করতে পারেন, তাদের কেউ বাদ পড়বে না, পাবে। যারা যারা ঘরবাড়ি নষ্ট হয়েছে আমরা চেষ্টা করবো পানি নামার বাদে ওটার একটা অ্যাসেসমেন্ট করে কেরার যে কেমনে আমরা যে পুনর্বাসন করতে পারি। বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের মানুষ, দিন দিনই বাড়ছে দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ। পানি বেড়েছে শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা, জগন্নাথপুর উপজেলার নিম্ন অঞ্চলে। তিন ইউনিয়নের সড়ক ডুবে গেছে বন্যায়। দুয়ারা বাজার ও তাহিরপুর উপজেলার তিনটি সেতু ভেসে গেছে। জেলা শহরের বক্ষব্যাধি হাসপাতাল, ছাতক উপজেলা হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠায় ভোগান্তির মধ্যে পড়েছেন রোগী ও চিকিৎসকরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।